আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি ব্লগস। মুনমুন নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আশা করি অনেক ভালো লাগবে আজকের রেসিপিটা। তো এখানে আমি লতি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের লতিটা হচ্ছে আমি নারিকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো দেখতে থাকেন কিভাবে আমি লতিটা রান্না করি, আশা করি আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে। তো এখানে আমি প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে 500 গ্রামের মতো লতি নিয়েছি, 500 গ্রাম লতিতে যতটুকু তেল লাগে ততটুকু তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বড় সাইজের একটা। তো পেঁয়াজটা আমি মোটামুটি একটু ভেজে নিব বাদামি করে। তো এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, এখন আমি ভালোভাবে ভেজে নিব আবার একটু। লবণটা আগে দিলে আমার পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় লবণটা পেঁয়াজের ভিতরে দিলে। তো আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম, এখানে 8-10টার মতো চিংড়ি মাছ নিয়েছি, মোটামুটি একটু মাঝারি সাইজের, একদম ছোট ছোট চিংড়ি মাছ নেইনি। তো আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছটা আমি এখন ভেজে নিব বাদামি করে পেঁয়াজের সাথে। এভাবে চিংড়ি মাছটা ভেজে নিলে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো হয়ে গেল আমার মাছ আর চিংড়ি মাছ আর হচ্ছে পেঁয়াজ ভাজা। এখন আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম নারিকেল পেস্ট, নারিকেলটা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন নারিকেলটাও আমি ভালোভাবে ভেজে নিব একদম বাদামি করে। তো আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপি দেওয়া মাত্রই পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা চাইলেই দেখে নিতে পারবেন। তো এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন পেস্ট, রসুনটা একটু বেশি দিতে হবে, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা পেস্ট। রসুনটা আমি একটু বেশি দিলাম কারণ লতিতে একটু রসুনটা বেশি দিতে হয়। কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টা। এখন ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন আমার রেসিপিগুলো কেমন হয়, আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমার রেসিপিগুলো। তো এখানে অল্প একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এভাবে লতিটা আপনারা বাসায় খেয়ে দেখতে পারেন রান্না করে, আশা করি অনেক ভালো লাগবে। তো এভাবে লতিটা রান্না করলে আমার কাছে তো খুবই ভালো লাগে নারিকেল আর চিংড়ি মাছ দিয়ে। তো এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়োটা আমি একটু কম দিলাম হলুদের থেকে। তো এখন আরও একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি অ্যাড করে দিলাম। তো পানিটা অ্যাড করে আমি একটু নেড়ে চেড়ে নিব আর কি। তো তারপরে দিয়ে দেবো লতিগুলো, লতিগুলো দেওয়ার পরে আমি আর পানি অ্যাড করব না। তো যে পানিটা দিয়েছি এর ভিতরেই লতিটা আমার সিদ্ধ হয়ে যাবে, ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব, একদম লো আছে। তো এতে করে কিন্তু আমার লতিটা সিদ্ধ হয়ে যাবে, আর পানি অ্যাড করতে হবে না। পানিটা সবসময় দিলে গরম পানিটা দিতে হবে লতিতে, আর কোনো ঠান্ডা পানি দেওয়া যাবে না। এখন আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তো আমি এখন 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। তো ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো না, ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে এখন আমি জাস্ট একদম 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। আর সব গায়ে মশলাটা লাগিয়ে দিলাম আর কি লতির, এখন একদম লো আছে। আমি 10 মিনিট ঢাকনাটা দিয়ে
রেখেছি। তারপরে লতির কালারটা আমার এরকম হয়ে গেছে, আমার মোটামুটি লতি রান্না করা শেষের পর্যায়ে আর কি। তো আবারও বলে নিলাম, আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, এতে করে নতুন নতুন রেসিপি দেওয়া মাত্রই পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা কিন্তু চাইলেই দেখে নিতে পারবেন। আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের লাইকের সংখ্যা খুবই কম আসে। তো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে লতিটা এখন নামিয়ে নেব, হয়ে গেছে আমার লতি রান্না করা, অনেক সুন্দর একটা কালার এসেছে, আপনারা বাসাতে ট্রাই করে দেখতে পারেন এভাবে একটা লতি রান্না করে, আশা করি অনেক অনেক ভালো লাগবে খেতে। তো এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি, হয়ে গেল আমার লতি রান্না করা, খুবই ঝটপট এভাবে লতিটা রান্না করা যায়। সর্বোচ্চ আমার লতিটা রান্না করতে 10 মিনিট কি 12 মিনিট টাইম লাগবে, এরকমের একটা লতি রান্না করতে বেশি টাইম লাগবে না। আমি একটু পরিবেশন করে নিলাম আর কি, তো পরবর্তী কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আজকে রেসিপিটাই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে আমার রেসিপিটা দেখতেছেন সবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।